বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে আমরা শেয়ার করার চেষ্টা করব 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন ফর্ম পূরণ করবেন কিভাবে, তার হাতে কলমে পূরণ ফর্মটা কিভাবে হাতে কলমে শিখবেন সেটা আমরা A to Z শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ হাতে কলমে যেন আপনি দেখতে পারেন, অর্থাৎ আমি যে রিটার্নটা পূরণ করছি সেটার জন্য দেখে আপনি হাতে কলমে পূরণ করা শিখতে পারেন, সে বিষয়টুকুই আমরা ডিটেল শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত শুধু, 2024-25 কর বর্ষের রিটার্ন দাখিল শুরু হয়েছে 2024 সালের পহেলা জুলাই থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে সেটা চলবে। যারা পুরাতন করদাতা তারা রিটার্ন জমা দিতে পারবেন 30 নভেম্বর 2024 সাল পর্যন্ত, আর যারা নতুন করদাতার যারা কখনো রিটার্ন জমা দেন নাই তারা জমা দিতে পারবেন 2025 সালের 30 জুন পর্যন্ত। তাহলে সম্মানিত শুধু কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রিটার্ন ফর্মে চলে যাই, অর্থাৎ মূল আলোচনায় চলে যাই। আমরা কিভাবে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করা শিখব A to Z তার আমরা দেখানোর চেষ্টা করব। সম্মানিত শুধু, এটা হলো আমাদের রিটার্ন ফর্ম। এখানে জাস্ট আমি মূল মূল বিষয়গুলো একটু করে বলে দিব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তো অ্যাজ ইউজুয়াল কথাবার্তা যেগুলো আছে সেটা থাকবে। আমরা এক থেকে শুরু করব, নেম অফ দ্য এসএসসি বা নেম অফ দ্য ট্যাক্স পেয়ার। এইখানে নেম অফ দ্য হবে কি, নেম অফ দ্য ট্যাক্স পেয়ার, এটা হয়ে যাবে আপনার ট্যাক্স পেয়ার, নেম অফ দ্য ট্যাক্স পেয়ার। আচ্ছা, আপনার কি এখানে নেম অফ দ্য ট্যাক্স পেয়ার, এই নেম অফ দ্য ট্যাক্স পেয়ারের জায়গায় আপনি পূরণ করবেন কি আপনার নাম। ওকে, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার NID কার্ডের নাম্বার, আপনার টিন সার্টিফিকেটে বর্ণিত টিন নাম্বারটা এখানে উল্লেখ করবেন। টিন সার্টিফিকেটে লেখা থাকে ট্যাক্সের টিন, মানে ট্যাক্সের সার্কেল, সেই সার্কেল এখানে, ট্যাক্সের জোন কত সেটা এখানে পূরণ করবেন। অ্যাসেসমেন্ট ইয়ার আপনার হলো 2024-25 সেটা ঠিক থাকবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আপনার কি রেসিডেন্ট না নন রেসিডেন্ট, রেসিডেন্ট হলে রেসিডেন্ট টি এখানে ক্লিক করবেন, আর যদি নন রেসিডেন্ট হয় তাহলে এখানে। ওকে, এরপরে 7 নম্বরে আপনার যদি স্পেশাল কোনো বেনিফিট পেয়ে থাকেন, সেটা ফ্রিডম ফাইটার, ফিমেল, থার্ড জেন্ডার, ডিজেবল পারসন, আপনার বয়স যদি 65 বছরের বেশি হয়ে থাকে, অথবা এ পার্সন অর লিগ্যাল গার্জিয়ান অফ এ পার্সন উইথ ডিজেবিলিটি, এই অপশানগুলো যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে টিক দিবেন, আদারওয়াইজ দরকার নেই। ডেট অফ দ্য বার্থ, আপনার ডেট অফ দ্য বার্থ দিয়ে দেন। নেম অফ স্পাউস, আপনার যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম, আর ওয়াই আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম এবং তার পিন নাম্বার। ওকে, এরপরে আসি, আপনার অ্যাড্রেসটা লিখুন, এরপরে টেলিফোন নাম্বার যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ আপনার মোবাইল নাম্বার আছে, তারপরে ইমেল আইডিটা দিয়ে দিবেন। নেম অফ দ্য এই 11 নম্বরে, ইফ এমপ্লয়েড, যদি আপনি কোথাও কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানের নাম, তবে আপনি যদি একটা বছরে একাধিক প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে লেটেস্ট যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দেবেন। ওকে, এরপরে বলা রয়েছে 12-তে নেম অফ দ্য অর্গানাইজেশন, এটা অনেকে ভুলবশত অনেক মানে মিসগাইড হয়ে থাকে। 12 নম্বরে বলছে নেম অফ দ্য অর্গানাইজেশন, মানে হলো আপনার যদি ইনকাম ফ্রম বিজনেস থাকে, অর্থাৎ আপনার যদি নিজস্ব সোলডারশিপ হোক, এক মালিকানা হোক, যেটাই হোক না কেন, যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে এবং প্রতিষ্ঠানের যদি বিন নাম্বার থেকে থাকে সেটা এখানে উল্লেখ করবেন। তাহলে আপনার নিজস্ব প্রতিষ্ঠানের নাম, বিন নাম্বার যদি প্রযোজ্য, এবং আপনি যদি কোনো পার্টনারশিপ ফার্মের মেম্বার, পার্টনারশিপ ফার্মের পার্টনার হয়ে থাকেন, অথবা কোনো ফার্মের মেম্বার হয়ে থাকেন, অথবা অ্যাসোসিয়েশন অফ পার্সনের কোনো মেম্বার বা পার্টনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এইখানে যে কয়েকজন আছে তাই এখানে বলছে যে সবার নাম এবং টিন নাম্বার এখানে উল্লেখ করতে, যে নেম অ্যান্ড টিন অফ পার্টনার্স, যতগুলো 2 জন বা 5 জন বা 7 জন সেটা এখানে মেনশন করতে বলা হয়েছে, ঠিক আছে। আর অথবা আর একটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হলো যে আপনার ওই প্রতিষ্ঠানের যদি টিন থাকে, এখন ধরেন ওই মেম্বারদের যদি মেম্বার যদি অনেক একের অধিক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মেম্বারটা না লিখে আপনার যে প্রতিষ্ঠান বা ওই অ্যাসোসিয়েশন অফ পার্সন তার যদি টিন থাকে তাহলে টিন নাম্বার লিখবেন, এবং ওই অ্যাসোসিয়েশন অফ পার্সনের যদি নেম হয়ে থাকে, পার্টনারশিপ ফার্মের যদি কোনো নেম থাকে তাহলে এগুলো লিখবেন। তো এটার ক্ষেত্রে যেমন এমনি তো বলা রয়েছে, দেখেন টেন নেম অ্যান্ড টিন অফ পার্টনার্স মেম্বার্স ইন কেস অফ ফার্ম, মানে সকল মেম্বারদেরই তথ্য এখানে ইনক্লুড করতে বলা হয়েছে, তবে এগুলো অনেকে ইনক্লুড করে, অনেকে ইনক্লুড করে না।
তাহলে সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম। দ্বিতীয় পেজে চলে আসলাম, আমাদের ইনকাম ইয়ার শেষ হবে 30 জুন 2024, নেম অফ দ্য ট্যাক্স পেয়ার এটা অটোমেটিক চলে আসবে। টিন নাম্বার আমরা লিঙ্ক করে দিলে অটোমেটিক প্রত্যেকটা পেজে পেজে যেখানে যেখানে টিন আসে সেখানে চলে যাবে। এবার হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকাম যাদের ইনকাম ফ্রম জব বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সেখানে শিডিউল এক পূরণ করলে হবে। শিডিউল এক পূরণ করলে এখানে অটোমেটিক তথ্যটা চলে আসবে। শিডিউল একে কী আছে? শিডিউল একের এ এবং বি দুটো পার্ট আছে। এ পার্ট হলো সকল সরকারি চাকরিজীবীদের জন্য, আর পার্ট বি হলো সকল বেসরকারি চাকরিজীবীদের জন্য। আমরা জানি সরকারি চাকরিজীবীদের জন্য বেসিক আমাদের বেসিক আর হলো আপনার বোনাস বা ইনসেন্টিভ, এই দুটা ট্যাক্সেবল আর বাকি সবগুলো ট্যাক্স ফ্রি। তার মানে আপনার যে হেডে জন্য যেটা প্রযোজ্য আপনার এই হেডে সবগুলো এখানে লিখবেন। লেখার পরে বেসিকটা শুধু ট্যাক্সেবল হবে এবং ট্যাক্সেবল হবে আপনার হলো বোনাস এজ এ ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এটা হবে ট্যাক্সেবল, বাকিটা ট্যাক্স ফ্রি। আপনার জাস্ট বসা রাখবেন, বসানোর পরে এই লাস্ট কলামে ট্যাক্সেবল কলামে শুধু দুইটা অপশান যাবে, বেসিক ইনসেন্টিভ এবং বোনাস, আর বাকি সবগুলো এই যে ট্যাক্স এক্সেম্পটেডের কলামে থাকবে। আর বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সব হেডগুলো আপনি অটো এইভাবে বসাবেন। বসানোর পরে এইখানে যেটা ক্যালকুলেশন হবে সেটার ক্ষেত্রে টোটালটা এখানে চলে আসবে। আসার পরে আপনার এক্সেম্পটেড হবে, মনে রাখতে হবে যে টোটালের 1/3 অথবা 4.5 লাখ হুইসিভার ইজ লোয়ার। তাহলে এখানে লিঙ্ক করা আছে টোটাল যা ইনকাম হবে সেটাকে কি করবেন, 1/3 মানে 3 দিয়ে ভাগ করলে 1 অথবা 4.5 লাখ হুইসিভার ইজ লোয়ার, সেটা হবে এক্সেম্পটেড, বাকিটা ট্যাক্সেবল ইনকাম। এই ইনকামটা অটোমেটিক চলে যাবে কোথায়, এই হলো এইখানে 1 নম্বর হেডে। এরপর আসি ইনকাম ফ্রম রেন্ট শিডিউল 2। এই ইনকাম ফ্রম রেন্টের কিছুটা পরিবর্তন হয়েছে, আমরা কিছুটা হেডেরও পরিবর্তন, ক্যালকুলেশনেরও পরিবর্তন হয়েছে। এটা ইনক্লুড করা হয়নি, এটা আলাদাভাবে আমরা ইনক্লুড করে আপনাদেরকে উপস্থাপন করব। তবে দেশের একটু পরিস্থিতি মানে খারাপ হওয়ার কারণে কোটাবিরোধী যে আন্দোলন চলছিল এটার কারণে আমাদের ভিডিওগুলো ডিউ টাইমে দেওয়া হয়নি, নেটের কিছু প্রবলেম হয়েছে, আমরা এটা আলাদাভাবে আপনাদেরকে দেখাই দিব। এই ইনকাম ফ্রম রেন্টটা বেসিক্যালি কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো আমরা সেকশন ওয়াইজ ধরে ধরে বলবো। এই জন্য এটা আমরা একটু করে যাচ্ছি, হাইড করে যাচ্ছি, পরেগুলো দেখেন। তারপরে আমরা এখান থেকে আমরা 2 নম্বরে আপনার ওখানে যখন পূরণ করবো শিডিউল 2 তখন এখানে অটোমেটিক চলে আসবে এগ্রিকালচারাল ইনকাম। এগ্রিকালচারাল ইনকাম তো আপনার সারা বছরে যে ধান গম পাট যেটাই উৎপাদন করেন না কেন সেটা উৎপাদন করে বিক্রি করে কত টাকা ইনকাম করেছেন, এর মধ্যে গ্রস প্রফিট কত, আমরা জানি এগ্রিকালচারাল ইনকামের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি হিসাবপত্র প্রপারলি না করে থাকে তাহলে 100 টাকা যদি তার ইনকাম হয়ে থাকে তাহলে তার কস্ট অফ প্রোডাকশন হলো 60%, তাহলে জিপি হবে 40% এবং জেনারেল এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, ল্যান্ড রেভিনিউ এ জাতীয় যে এক্সপেন্সগুলো আছে সেটা দিয়ে দিলেই পরবর্তীতে নিট প্রফিট আপনারা পেয়ে যাবেন। এই নিট প্রফিটটা আপনার শো করবে কোথায়, এইখানে এই যে 3 নম্বরে। এরপরে চলে আসি ইনকাম ফ্রম বিজনেস শিডিউল 4। ইনকাম ফ্রম বিজনেস এখানে আসি, ইনকাম ফ্রম বিজনেসের ওপরের তথ্য আপনারা জানেনই, নেম অফ দ্য ট্যাক্স পেয়ার, নেম অফ দ্য বিজনেস, আপনার ব্যবসার নাম, নেচার অফ দ্য বিজনেস, বিজনেসের অ্যাড্রেস, এগুলো আপনি বসাবেন। সারা বছরে আপনার বিজনেসের সেল কত বা টার্নওভার কত বা রিসিভ কত সেটা দিলেন, সেখান থেকে আপনার বিজনেসের নেচার ওয়াইজ গ্রস প্রফিট কত হলো সেটা এখানে লিখলেন, এখান থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এবং আদার যে এক্সপেন্সগুলো আছে সেটা এখানে দেওয়ার পরে আপনার ব্যাড ডেটস যদি কোনো থাকে, কোনো ইনকাম যেটা রিকভারি হওয়ার কথা ছিল সেটা ব্যাড ডেটস হয়ে গেছে, সেটা আর কখনো রিকভারি হচ্ছে না, রিসিভেবল ছিল, এটা এখানে দিয়ে দিবেন। তারপরে নেট ইনকাম, এরপরে আপনার ব্যবসায়িক ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স কত ছিল, ব্যবসায়িক ইনভেন্টরি বা ক্লোজিং স্টক কত, ফিক্সড অ্যাসেট কত, টোটাল যোগ ফিক্সড অ্যাসেটের পরে আদার অ্যাসেট যদি থাকে সেটা বসাবেন, এই সবগুলো যোগ করলে টোটাল অ্যাসেট পেয়ে যাবেন। এরপরে আপনার গত বছরের ওপেনিং ক্যাপিটাল কত টাকা ছিল সেটা এখানে দিবেন, আর যারা নতুন ব্যবসা করবেন তাদের ওপেনিং ক্যাপিটাল থাকবে না, এখানে নতুনভাবে একটা ইনভেস্টমেন্ট হবে, যে এইটা এই জন্য বলা হয়েছে ওপেনিং ক্যাপিটাল অবলিক ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট থাকবে। তারপরে হলো নেট ইনকাম, অর্থাৎ এই যে নেট ইনকাম সেটা এখানে অটোমেটিক চলে আসবে এই নেট ইনকামের ঘরে, এই যে নেট ইনকামের ঘরে। এরপরে আপনার সারা বছরে যত টাকা উত্তোলন করেছেন সেটা এখানে বসাই দেন। তারপরে হলো আপনার উত্তোলন বসানোর পরে অর্থাৎ
আপনার ওপেনিং ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট যোগ নেট ইনকাম লেস হলো ড্রয়িংস বা উইথড্র বাদ দিলে ক্লোজিং ক্যাপিটাল চলে আসবে। আপনার ব্যবসায় যদি কোনো লাইবিলিটি থেকে থাকে লাইবিলিটি এখানে বসাই দেবেন, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল পুরোটা এখানে শো হবে। তাহলে আমাদের ইয়াতে চলে যাবে কোথায়, দ্বিতীয় নাম্বার পেজে চলে যাবে শুধু ইনকামটা, কোনটা চলে আসবে এই যে আমাদের ইনকাম, এই ইনকামটুকু আমাদের এখানে চলে আসবে, এখানে আসবে কোথায়, এজ এ ইনকাম ফ্রম বিজনেস। এরপরে ক্যাপিটাল গেইন যদি আপনার থেকে থাকে কোনো অ্যাসেট বিক্রি করে যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে সেই ক্যাপিটাল গেইনটা এখানে দিয়ে দিবেন। এরপর আসি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে আপনার ব্যাংক ইন্টারেস্ট থাকতে পারে, ব্যাংকের প্রফিট থাকতে পারে, ডিপিএস থাকতে পারে, এফডিআর থাকতে পারে, ডিভিডেন্ড থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে, সঞ্চয়পত্র বা সিকিউরিটিজের ইনকাম থাকতে পারে, যত ইনকাম থাকবে এ রিলেটেড সবগুলো এই 6 নম্বর হেডে দিয়ে দেবেন। সেগুলো যদি নেট আপ করার অপশান থাকে, অর্থাৎ ব্যাংক ইন্টারেস্ট যখন হয়েছে 100 টাকায়, ধরেন আপনি ইন্টারেস্ট পেয়েছেন 100 টাকা, বাট এখান থেকে 15% মানে 15 টাকা কেটে বাকি 85 টাকা আপনাকে দিয়েছে, তাহলে গ্রস আপ করে 100 টাকায় আপনাকে দেখাতে হবে। এরপর আসি ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে ইনকাম ফ্রম আদার সোর্সে কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, রয়্যালটি, লাইসেন্স ফি, অনারিয়াম ফিস, গভর্নমেন্ট ইনসেন্টিভ, গভর্নমেন্ট থেকে যদি কোনো ইনসেন্টিভ পেয়ে থাকে, এর বাইরেও যদি কোনো ইনকাম থেকে থাকে, অর্থাৎ ওপরের 6টা হেডে কাভার করে না এরকম হেডস অফ ইনকাম থেকে থাকলে সেটা 7 নম্বর হেডে চলে যাবে। এরপরে আসি আপনি যদি কোনো অ্যাসোসিয়েশন অফ পার্সন বা কোনো পার্টনারশিপ ফার্ম থেকে ইনকাম হয়ে পেয়ে থাকেন তাহলে 8 নম্বর কলামে। এরকার বলা হচ্ছে ইনকাম অফ মাইনর অর স্পাউস আন্ডার সেকশন, তার মানে হলো আপনার আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের যদি কোনো স্পাউস ইনকাম থেকে থাকে সেটা 9 নম্বর হেডে, অথবা আপনার মাইনর মাইনর চিলড্রেনের যদি কোনো ইনকাম থেকে থাকে যার টিন নাই বা এনআইডি হয়নি বা কোনো কারণবশত সে ইনকাম করছে, এরকম যদি হয়ে থাকে তার টিন সার্টিফিকেট নাই বাট এনআইডি আছে বা টিন সার্টিফিকেট করা হয়নি, অথবা টিন সার্টিফিকেট এনআইডিও নাই, বার্থ সার্টিফিকেট আছে, এনআইডি কার্ড করা হয়নি বাট তার ইনকাম আছে, হতে পারে এরকম পার্সপেক্টিভ যদি হয়ে থাকে, যদি ইনকাম থাকে মাইনর অথবা স্পাউস তাহলে এটা দিবেন। এরপরে আপনি যদি দেশে বসে বাংলাদেশে বসে যদি বিদেশে সেবা দিয়ে যদি কোনো ইনকাম করে থাকেন যেটাকে বলা বলা হচ্ছে ফরেন ইনকাম, সেই ফরেন ইনকামটা আপনার এখানে দেখিয়ে দেবেন। তারপরে টোটাল চলে আসবে 1 থেকে 10 পর্যন্ত টোটাল হেডের। এরপরে আমার ট্যাক্সের ট্যাক্সের ক্যালকুলেশন আমরা ক্যালকুলেশন করব। ট্যাক্সের ক্যালকুলেশন করতে হলে আমাদের কিছু কিছু ফর্মুলা দেওয়া আছে, কোন হেডে কতটুকু পরিবর্তন হয়েছে কীভাবে হবে সেই বিষয়গুলোই আমরা এখানে ট্যাক্সের ক্যালকুলেশনটা আলাদাভাবে দেখাবো। জাস্ট এখানে আমরা যখন ট্যাক্সের ক্যালকুলে, কারণ একটা ভিডিওতে যখন সবগুলো দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ট্যাক্সের কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা আমরা আলাদাভাবে দেখাবো। জাস্ট এখান থেকে আমরা ট্যাক্সের মানে গত বছরের মতোই ট্যাক্সের ক্যালকুলেশন, কোনো সমস্যা নেই। প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত 0, 1 লাখ টাকার উপর 5%, 3 লাখ টাকার উপর 10%, 4 লাখ টাকার উপর 15%, তারপরে হলো আপনার যে 20% স্ল্যাব রয়েছে সেইটা, এরপর অবশিষ্ট টাকার উপরে আপনাদের 25%, অর্থাৎ গত বা আগের যে স্ল্যাবগুলো ছিল সেইটাই এখানে। তাহলে কি হলো 3.5 লাখ, এরপর হলো 3 লাখ, 4 লাখ, 5 লাখ, তারপর অবশিষ্ট, এরকমভাবে যে ট্যাক্সের ক্যালকুলেশন, এই গ্রস ট্যাক্সটা অটোমেটিক এখানে চলে যাবে, এখানে চলে আসবে। ট্যাক্সের ক্ষেত্রে আপনি যদি রিবেট পেয়ে থাকেন সেই রিবেটটা এখানে চলে আসবে। নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স থেকে গ্রস গ্রস ট্যাক্স থেকে ট্যাক্স রিবেট বাদ দিলে নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট। এরপরে হলো যদি আপনার মিনিমাম ট্যাক্সের যদি বিষয়গুলো থাকে, আপনার যেমন আপনার এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট থাকে না, তো অনুরূপভাবে যদি আপনি স্যালারি ইনকাম করে থাকেন সেখান থেকে যদি মিনিমাম ট্যাক্স থাকে, অর্থাৎ 163 আন্ডারে যদি কোনো মিনিমাম ট্যাক্স থেকে থাকে তাহলে এটা এখানে দিয়ে দেবেন। এরপরে বলা রয়েছে 16-তে হায়ার অফ 14 এবং 15, এই 14 এবং 15 মধ্যে যেটা হবে সেটা বেশি হবে আপনার, এটি হবে ট্যাক্স পেবল। আপনার জন্য যদি সারচার্জ, যে ওয়েলথ সারচার্জ প্রযোজ্য সেটা এখানে লিখবেন, এনভায়রনমেন্টাল সারচার্জ হলে এখানে লিখবেন। এরপরে বলা রয়েছে 18 নম্বরে যে যদি ডিলে ইন্টারেস্ট থেকে থাকে বা পেনাল্টি হয়ে থাকে, অথবা এনি আদার অ্যামাউন্ট আন্ডার ইনকাম আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, সেখানে যদি কোনো অন্য কোনো ফাইন বা চার্জ বা পেনাল্টি যদি হয়ে থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে হলো টোটাল অ্যামাউন্ট 19 নম্বর হেডের আসবে কত, 16, 17, 18, তার মানে এই যে 16, এরপরে আসবে 17-এর এই টোটাল, 16, 17 এবং 18, এই তিনটা যোগ করলে এই 19 নম্বরটা চলে আসবে। এরপরে চলে আসি আপনার পার্টিকুলার সব পেমেন্ট অফ ট্যাক্স, আপনার উচ্ছে কত টাকা ট্যাক্স কাটা আছে বিভিন্ন ধরনের ইয়া থেকে, সঞ্চয়পত্র থেকে হতে পারে, এফডিআর থেকে হতে পারে, ডিপিএস হতে, ব্যাংক ইন্টারেস্ট থেকে হতে পারে, স্যালারির এগেনস্ট হতে, অর্থাৎ যেখান থেকে যত সোর্স ট্যাক্স কাটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। অ্যাডভান্স ট্যাক্স যদি আপনার গাড়ি গাড়ি থেকে থাকে সেই অ্যাডভান্স ট্যাক্স যদি পরিশোধ করে থাকেন সেটা এখানে দেখিয়ে দেবেন।
অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, যদি গত বছরে বেশি ট্যাক্স দিয়ে থাকেন সেটা যদি এই বছরে অ্যাডজাস্ট করতে চান সেটাও 22 নম্বর হেডে চলে আসবে। অ্যামাউন্ট পেইড উইথ দ্য রিটার্ন, রিটার্ন জমা দেওয়ার সময় যদি কোনো অতিরিক্ত টাকা পে করতে হয় যেটা আপনি 173 আন্ডারে পরিশোধ করে রিটার্ন জমা দেবেন সেটা এখানে লিখে দেবেন। টোটাল অ্যামাউন্ট এগুলো অটো যোগ করবে, এই যে বলা আছে 20, 21, 22, 23 সেটা যোগফল চলে আসবে। এক্সেস পেমেন্ট আপনার পেয়াবল কত আর আপনি পরিশোধ করেছেন কত, এক্সেস পেমেন্টটা চলে আসবে। ওকে, এরপরে যদি আপনার কোনো ট্যাক্স এক্সেম্পটেড বা ট্যাক্স ফ্রি ইনকাম থেকে থাকে স্যালারির ক্ষেত্রে, যে ওদের 2/3 যে 1/3 যে ব্যাপারটা আছে, 1/3 তো আপনার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, বা আপনার ফ্রিল্যান্সিং ইনকাম বা অন্য কোনো হেডসের ইনকাম যদি ট্যাক্স এক্সেম্পটেড হয়ে থাকে সেটা এই 26 নম্বর কলামে আসবে। এরপরে আপনি রিটার্নের সাথে কী কী ডকুমেন্টসগুলো দিবেন সেটা এখানে জাস্ট এমনি একটু লেখে রাখছি, যে আপনি ধরেন আপনি এনআইডি কার্ড দিবেন, টিন সার্টিফিকেট দিবেন, স্যালারি সার্টিফিকেট দিবেন, ল্যান্ড পারচেস ডিড দিবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এফডিআর স্টেটমেন্ট, ডিবিএস স্টেটমেন্ট, ব্যাঙ্ক ব্যাঙ্ক লোন সার্টিফিকেট, এরকম যত ডকুমেন্টস আছে সবগুলো এখানে আপনার একটার পর একটা লিখে দিবেন। ভেরিফিকেশন আসে, এখানে আপনার নেম চলে আসবে, আপনার ফাদার্স নেম বা আপনার হাজব্যান্ড নেম, আপনার টিন নাম্বারটা এখানে অটো চলে আসবে। এরপর এখানে আপনি যখন জমা দেবেন সিগনেচার দিয়ে দেবেন, আর অনলাইনে জমা দিলে তো এগুলো সিগনেচারের কোনো বালাই নাই, আপনি প্লেস আপনি যেখান থেকে রিটার্নটা জমা দিচ্ছেন ঢাকা না কোথায় সে প্লেস এবং ডেটটা মেনশন করেন। ওকে, শিডিউল 1 পূরণ করা হয়েছে, শিডিউল 2-3, এরপর আসে শিডিউল 4-5, আমরা 4 পূরণ করেছি, 5 নম্বর পূরণ করে নাই। তো আমরা ইনভেস্টমেন্টের ট্যাক্স রিবেটের যে প্রশ্নটা আসতেছে, যে ট্যাক্স রিবেট কোন কোন এরিয়া ইনভেস্ট করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন, সেইখানেই বলা রয়েছে শিডিউল 5। তো সেখানে বলা রয়েছে আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন, লাইফ ইন্স্যুরেন্স ইনভেস্ট করলে সেটার উপর রিবেট পাবেন। আপনি ডিপিএস যদি করে থাকেন 1,20,000 টাকা পর্যন্ত আপনি কি পাবেন, আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। এবং ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিস, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম এরকম যদি থেকে থাকে, শেয়ার বাজারে যদি বিনিয়োগ করে থাকেন সেটা এখানে পাবেন। আপনার সরকারি চাকরিজীবী হয়ে থাকলে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি করে থাকলে, আপনার যদি প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ বা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটাই থাকুক না কেন, জিপিএফ হলো 5 আর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হলো 6, এরপরে যদি পেনশন ফান্ড থেকে থাকে 7, আপনার যদি বেনিভোলেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স থেকে থাকে সেটা এখানে, যদি আপনি কন্ট্রিবিউশন জাকাত ফান্ড অর্থাৎ এনবিআর রিকগনাইজড যে জাকাত ফান্ড রয়েছে সেখানে যদি আপনি দান করেন তাহলে রিবেট পাবেন। এর বাইরে যদি আর কোনো কিছু থাকে সেটা টোটাল যোগফলটা চলে আসবে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেটের ক্যালকুলেশনটা আপনাকে দেখতে হবে, ট্যাক্স রিবেটের ক্যালকুলেশনে কোনো পরিবর্তন আসে নাই। টোটাল ইনকাম অর্থাৎ ট্যাক্সেবল ইনকামের 3% অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের যেটা হবে সেটার 15% অথবা 10 লাখ টাকা হুইচ ইভার ইজ লোয়ার, যেটা আমরা ট্যাক্সের ক্যালকুলেশনে এখানে কিছুটা আমরা বলেছি যেরকম 3% অফ ট্যাক্সেবল ইনকাম, 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ও 10 লক্ষ টাকা হুইচ ইভার ইজ লোয়ারটা এখানে শো করবে। ওকে, তাহলে শিডিউল 5। ওকে, এরপর আমরা চলে যাই স্টেটমেন্ট অফ এক্সপেন্স রিলেটিং টু লাইফ স্টাইল, অর্থাৎ আপনার পারিবারিক যে সারা বছরের যে খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলো কীভাবে আপনি দেখাবেন। আপনার পার্সোনাল এবং ফ্যামিলি এক্স মেনটেন্স করার জন্য সমস্ত ইয়ারগুলো এখানে উল্লেখ করবেন, যেমন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে মেনটেন্স করার জন্য যাবতীয় সারা বছরের হাউজিং, আপনি বাসা ভাড়া থেকে আপনি যদি বাসা ভাড়া বাসায় থাকেন তাহলে এখানে এই 2 নম্বরে দিয়ে দিবেন, আর যদি নিজের বাড়িতে থাকেন অথবা ওয়াইফের বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে এরকম অনেক অনেক কিছু বলেন, মহিলা স্বামীর বাড়িতে থাকে অথবা দেখা গেল স্বামী তার ওয়াইফের নামে বাড়ি কিনেছে সে বলতে পারে লিভিং ইন ওয়াইফস হাউস, হাজব্যান্ড এর বাড়িতে বসবাস করলে বলবে লিভিং ইন হাজব্যান্ড হাউস, ঠিক আছে। আর রেন্টেড হলে তো প্রতি 12 মাসে কত টাকা রেন্ট পরিশোধ করছেন সেটা বলে দেবেন। পার্সোনাল ট্রান্সপোর্ট যদি এক্সপেন্স থেকে থাকে সেটা আপনার ইউটিলিটি এক্সপেন্স, যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট যা বিল থাকে সেটা এখানে বসিয়ে দেন। এডুকেশন যদি আপনার স্কুলগামী ছেলে মেয়ে থাকে তার যদি পড়াশোনার খরচ থেকে থাকে 12 মাসে কত টাকা সেটা বসিয়ে দেন। এরপরে দেশের মধ্যে যদি আপনি লোকাল অথবা দেশের বাইরে যদি ফরেন ট্রাভেল করে থাকেন সেখানে কত টাকা খরচ হয়েছিল সেই খরচের ফিগারটা বলে দেন। এবং এই দুইটা ঈদ মিলে বা অন্যান্য অকেশন মিলে যারা অন্য ধর্মাবলম্বী থাকবেন তাদের তো ঈদের বাইরেও অনেক খরচ থাকে, তাদের অকেশন অনুযায়ী যত খরচ হয়েছে সেটা এখানে বসিয়ে দেন। আপনার যে উৎসে করকর্তন কেটেছে মানে কেটে রেখেছে ব্যাংক ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্ট, সঞ্চয়পত্র, স্যালারি, এরকম যে আপনার উৎসে যত কর কাটা হয়েছে সবগুলো এখানে চলে আসবে। এবং গত বছরে রিটার্ন জমা দেওয়ার সময় যদি অতিরিক্ত ট্যাক্স পরিশোধ করে থাকেন সেটাও এখানে চলে আসবে। আর আপনি যদি কোনো হাউস বিল্ডিং লোন, পার্সোনাল লোন এরকম লোন নিয়ে থাকেন এবং সেই লোনের থেকে যদি ইন্টারেস্ট আপনি পরিশোধ করে থাকেন তাহলে সেই ইন্টারেস্টটুকু এইখানে চলে আসবে।
চলে আসলো। এরপরে আপনার এই যে নেম অ্যান্ড সিগনেচার যেভাবে থাকে অ্যাজ ইউজুয়াল, এগুলো তেমন কিছু না। ওকে, এরপরে আমরা চলে যাই ID 10B 2023, অর্থাৎ সম্পদ দায়ের বিবরণীতে আপনি কী কী উল্লেখ করবেন। আচ্ছা, অ্যাজ অন অর্থাৎ 30 জুন 2024 এটা থাকবে, ট্যাক্স পেয়ার নাম থাকলো, 3 নম্বর চলে আসবে সোর্সেস অফ ফান্ড, আপনার দুই দুই নম্বর পেজে যে ট্যাক্সেবল ইনকাম যেটা থাকবে সেটা এখানে আসবে, ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটা এখানে আসবে, এই এই ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের বাইরে যদি আপনার অন্য কোনো রিসিপ থেকে থাকে কারো কাছ থেকে যেটা ট্যাক্সের বাইরে, বাবা মা এর কাছ থেকে অথবা স্বামী স্ত্রীর কাছ থেকে কোনো গিফট পেয়েছেন, তাহলে এটা আসবে। তবে মনে রাখতে হবে এই বছরে আইনে পরিবর্তন এসেছে, বাবা মা এবং স্বামী স্ত্রী এর বাইরে, বাবা মা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে এর বাইরে কোনো কিছু গিফট হলেই সেটা কিন্তু ট্যাক্সের আওতায় চলে আসবে, এটার উপরে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এটা গিফট দেখানোর ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। টোটাল সোর্সেস অফ ফান্ড দিয়ে দিলেন, গত বছর রিটার্ন জমা দেওয়ার সময় যে নিট ওয়েলথ ছিল সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন, যদি নতুন রিটার্ন হয়ে থাকে তাহলে এখানে আসবে না। এরপরে হলো এক এবং দুই মিলে এটা চলে আসবে। এরপরে আপনার ফ্যামিলি এক্সপেন্স যা করলেন ID 10BB সেটা এখানে চলে আসবে। এরপরেও যদি ফ্যামিলি এক্সপেন্সের বাইরে যদি অন্য কোনো লস বা কোনো গিফট বা এক্সপেন্স থেকে থাকে সেটা স্যারের বিতে আসবে। এরপরে এই এই দুইটা অর্থাৎ এই দুইটা যোগ করে এইখানে চলে আসবে টোটাল এক্সপেন্স আর লসেস। এরপরে কি হবে, আমার তিনে তিনে যা যোগফল হলো তিন থেকে এই চারটা বাদ দিলেই 5 নম্বরটা চলে আসবে। আপনার যদি পার্সোনাল কোনো ব্যাংকের কাছ থেকে কোনো লোন নিয়ে থাকেন, সেটা ইনস্টিটিউশনাল লোন হতে পারে, নন ইনস্টিটিউশনাল লোন হতে পারে, ক্রেডিট কার্ডের লোন হতে পারে, যাবতীয় যত লোন আছে সবগুলো এই হেডে, যত লোন আছে সবগুলো আপনি বসাবেন। যে যে হেডের লোন, ব্যাংক লোনের হলে ইনস্টিটিউশনাল লোন, ইনস্টিটিউশনের বাইরে যদি কোনো লোন থেকে থাকে আত্মীয় স্বজনের কাছ থেকে অথবা নন ইনস্টিটিউশনাল যদি লোন হয়ে থাকে সেটা এখানে দিয়ে দিবেন, আদার ক্রেডিট কার্ডের কোনো লোন হয়ে থাকলে এগুলো দিয়ে দিবেন, ক্লাসিফিকেশান অনুযায়ী দিয়ে আপনার টোটাল যোগফলটা এখানে চলে আসবে। আসবে কোথায়, তাহলে এই এই হেডের যোগফলগুলো এখানে আসলো। এরপরে আসলো গ্রস ওয়েলথ, মানে 7 হলো 5 এবং 6, অর্থাৎ আপনার নেট ওয়েলথ প্লাস হলো লোন যোগ করলে আপনার গ্রস ওয়েলথ চলে আসবে। এরপরে আসি সম্পদের ব্যাখ্যা। সম্পদের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আপনার যদি বিজনেস ইনকাম থাকে তাহলে বিজনেসের যে টোটাল বিজনেস ক্যাপিটাল এবং লাইবিলিটিস যা ছিল, যেটা শিডিউল ফোরে যে আপনি টোটাল ক্যাপিটাল এবং লাইবিলিটিস দেখিয়েছিলেন সেই এইটাই চলে আসবে এইখানে। এরপর থেকে আপনার বিজনেস যদি কোনো লাইবিলিটিস থেকে থাকে তাহলে লাইবিলিটিস দিবেন, লাইবিলিটিস না থাকলে এই এখান থেকে এটা বাদ হয়ে এই আপনার এই কলমে চলে আসবে, টোটাল বিজনেস ক্যাপিটাল শো করবে। আপনি যদি কোনো লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডার হয়ে থাকেন বা ডিরেক্টর হয়ে থাকেন তাহলে কত কত শেয়ারে বিনিয়োগ করছেন, কত টাকা সেটা এখানে বলবেন। কোম্পানির নাম লেখার সুযোগ থাকলে, যদি লেখার সুযোগ নেই আপনি এখানে হয়তো লিখে দিতে পারেন XYZ কোম্পানি লিমিটেড 500 শেয়ার 1000 টাকা করে, 5 লাখ বা 50 হাজার যা হয় সেটা বলে দেবেন। আপনি যদি পার্টনারশিপ ফার্মের কোনো পার্টনার হয়ে থাকেন সেখানে আপনার যত টাকা ক্যাপিটাল ব্যালেন্স রয়েছে সেই ক্যাপিটালটা এখানে চলে আসবে। নন এগ্রিকালচারাল আপনার যাবতীয় যা প্রপার্টি আছে সবগুলো এখানে চলে আসবে, সেটা লোকেশন ধরে ধরে আপনাকে লিখতে হবে। মানে ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট ফ্ল্যাট, সেটা কোথায় এবং কোন থানা বা কোন জেলা বা কোন মৌজা সেটা এখানে বলে দেবেন। ডেসক্রিপশন ওয়াইজ যেখানে বলছে লোকেশন, পার্টিকুলার্স অফ সাইজ অ্যান্ড নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচারাল প্রপার্টি যদি থেকে থাকে, এগ্রিকালচার প্রপার্টি কি ধরেন 5 বিঘা ল্যান্ড 5 একর ল্যান্ড এট কোথায়, যে মৌজা থানা এটা ডিস্ট্রিক্ট এটা, এইভাবে বলে দিলেন তার মূল্য কত। এবং যদি আলাদা আলাদা জমি হয়ে থাকে আপনার, যে প্রত্যেকটা কাঠা 5 কাঠা 7 কাঠা 10 কাঠা এরকমভাবে রয়ে গেছে তাই না, তাহলে আলাদা আলাদাভাবে আপনি ইয়া করে দিতে পারেন, টেবিল আকারে দিতে পারেন, 5 কাঠার মূল্য এত, 7 কাঠার মূল্য এত, 10 কাঠার মূল্য 1 বিঘার, মানে যেভাবে কিনেছেন সেভাবে দেখা দেন। আর যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অনেকে মূল্য উল্লেখ করে না, তবে আয়কর আইন 2023 পরিবর্তন এসেছে যে আপনাকে মূল্য উল্লেখ করতে হবে, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস বা ফেয়ার মার্কেট প্রাইস ধরে যেটা হয় সেটা উল্লেখ করবেন। তাহলে এগ্রিকালচার নন এগ্রিকালচার প্রপার্টি চলে গেল। ফিনান্সিয়াল অ্যাসেট, আপনি যদি আপনার যদি শেয়ার থাকে, ডিবেঞ্চার থাকে, বন্ড, সিকিউরিটিস, ইউনিট সার্টিফিকেট ইনভেস্ট করে থাকেন সেটা এখানে দেখিয়ে দেবেন। কত তারিখের ব্যালেন্স 30/6/2024, সঞ্চয়পত্র, পেনশন বা DPS দেখিয়ে দিলেন, কাউকে লোন দিয়ে থাকলে দেখিয়ে দিলেন, তার 3 নম্বর বা NID নাম্বার উল্লেখ করবেন, FDR বা ফিক্সড ডিপোজিট যদি থেকে থাকে সেটা এখানে দেবেন, প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ডে যাবতীয় যাতে ইনভেস্ট করেছেন সেটা এখানে দেখিয়ে দেন।
আদার ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনার অনেক সময় থাকে কি গ্রুপ ইন্স্যুরেন্স, বেনিভোলেন্ট ফান্ড, এগুলোও থাকে, সেটাও তো আপনি একটা নির্দিষ্ট সময় পরে, চাকরির সময় পরে ওটা ফেরত পাবেন, সেটা আদার ইনভেস্টমেন্টে দেখিয়ে দেন। ওকে, টোটাল যোগফলটা এখানে চলে আসবে টোটাল ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে। আপনার যদি মোটর কার যদি থেকে থাকে তার রেজিস্ট্রেশন নাম্বার সহ কী ধরনের গাড়ি সেটা উল্লেখ করবেন, সেসিস ইঞ্জিন যা যা আছে সেগুলো উল্লেখ করবেন, কত টাকা মূল্যে কিনেছিলেন। আপনার যদি কোনো গোল্ড অর্নামেন্টস যদি থেকে থাকে যে কোনো ধরনের, সেটা হলো গোল্ড হতে পারে, গোল্ডের বাইরেও যে অর্নামেন্টসগুলো থাকে সেই অর্নামেন্টসগুলো যেটা থাকবে সেটা আপনি এখানে বলে দেবেন। যদি কিনে থাকেন তাহলে মূল্য আপনার জানা থাকবে, আর যদি গিফট পেয়ে থাকেন তাহলে তো সেটা মূল্য অজানা। তবে বর্তমানে এই আমি বললাম গিফট হলো আত্মীয় স্বজনের কাছ থেকে গিফট পেলে সেটা কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে, এটার উপর ট্যাক্স দিতে হবে। যেমন আপনি শ্বশুরের কাছ থেকে পেয়েছেন, আপনি ভাইয়ের কাছ থেকে পেয়েছেন, মানে ব্লাড রিলেশন বাদে, মানে অর্থাৎ বাবা মা ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাদে সবগুলো গিফট কিন্তু ট্যাক্সেবলের আওতায় চলে আসবে। ফার্নিচার এবং ইলেকট্রনিক আইটেম যদি কিনে থাকেন তার মূল্য কত সেটা এখানে বসিয়ে দেন, আর যদি গত বছরের ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্স বিডি হিসেবে যা থাকলো তাই থাকবে, আর এর বাইরে কোনো আদার অ্যাসেট যদি থেকে থাকে সেটা এখানে এই যেতে বলবেন। এবং নিচের দিকে আছে কি ক্যাশ অ্যাট ব্যাঙ্ক যা আছে বললেন, ক্যাশ ইন হ্যান্ড বললেন, এর বাইরে যদি আদার ফান্ড থেকে থাকে সেটাও বললেন, এবং বাংলাদেশের বাইরে যদি অন্য কোনো দেশে আপনার ইনভেস্টমেন্ট করে থাকে সেই ইনভেস্টমেন্টের কত টাকার অ্যাসেট রয়েছে সেটা আপনি এখানে দেখিয়ে দেন। এরপরে এ যে বলা রয়েছে অ্যাসেট ওয়েলথ সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ, তাহলে টোটাল সম্পদের যোগফলগুলো যা আসবে এই যে টোটাল অ্যাসেট এই পর্যন্ত, এটা হলো প্রথম যেটা আসবে টোটাল এই পর্যন্ত। 9 নম্বর হেডে আপনার বাংলাদেশের বাইরে যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা 9 নম্বর হেডে, এরপরে এই 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত সব, 1 থেকে না, এটা হলো এই যে আপনার 8 থেকে 8-এর এ থেকে শুরু করে এই যে আপনার কে পর্যন্ত সবগুলো যোগফল এখানে চলে আসবে আসলো। এরপরে বাংলাদেশের বাইরে যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা 9-এ, এবারে 58 যোগ করলে টোটাল চলে আসলো। ওকে, এরপরে নাম যেভাবে থাকে মোটামুটি এই ওকে, আর হলো লাস্টে অ্যাকনলেজমেন্ট স্লিপ। অ্যাকনলেজমেন্ট স্লিপ বা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা রিটার্ন অফ ইনকাম ট্যাক্স যেটা বলছি, নাম হলো আপনার যা থাকবে সেটা, আপনার এনআইডি কার্ডের নাম্বার চলে আসবে 3 নাম্বার, আপনার সার্কেল কত সেটা অটো এখানে চলে আসবে, জোন চলে আসবে, আপনার রিটার্নে যে ইনকাম দেখিয়েছেন সেটা অটো চলে আসবে, ট্যাক্স পেড কত টাকা সেটাও এখানে চলে আসবে। এই রিটার্নটা জমা দেওয়ার পরে এই স্লিপটা আপনাকে তারা সিল সিগনেচার দিয়ে সিরিয়াল নাম্বার, ভলিউম নাম্বার, ডেট অফ রিট একটা সিল দিয়ে আপনাকে দিয়ে দেবে। এটাই হলো আপনার অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বা অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট। তাহলে সম্মানিত সুধী, আশা করছি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র ইনকাম ফ্রম রেন্টের বিষয়টা, ইনকাম ফ্রম রেন্টের বিষয়টা ইনক্লুড করে এবং পুরো ক্যালকুলেশন প্রসেসটা আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করে আমরা 24-25 কর বর্ষের রিটার্ন আরও একটা দেবো, অর্থাৎ 24-25 কর বর্ষের আয়কর রিটার্ন পূরণের হাতে কলমে যে ক্লাস, এইটার উপরে কমপক্ষে 1 থেকে 5টা ভিডিও আমাদের অনলাইনে থাকবে। গত বছরেরটাও আছে, গত বছরেরটাও দেখতে পারবেন, পাশাপাশি এই বছরে আমরা টার্গেট করেছি 1 থেকে 5টা ভিডিও দেবো, এবং তবে হেড ওয়াইজ তো আমরা আলাদাভাবে দেবো। 24-25 আমরা স্যালারি দেবো, ইনকাম ফ্রম রেন্ট দিবো, বিজনেস দেবো, অ্যাগ্রিকালচারাল ইনকাম দেবো, সঞ্চয়পত্র, FDR, DPS থাকলে আলাদা আলাদা হেডে তো দেবোই, বাট A to Z আমরা দেখিয়ে দেবো হাতে কলমে কিভাবে আপনি ইনকাম ট্যাক্সের রিটার্ন 2024-25 কর বর্ষে পূরণ করবেন। এই মর্মে আমরা মোটামুটি 1 থেকে 5টি ভিডিও দেবো যাতে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি বিষয়টি দেখে বা ভিডিওটি দেখে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করলাম। তবে বর্তমান সময়ে নেট কানেকশান অনেক সময় থাকছে না, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যার কারণে, ভিডিও ঠিকমতো দেওয়া হচ্ছে না। যাই হোক, খুবই দুঃখিত দেশের এরকম একটা সিচুয়েশানে, গোটা বিরোধী যে আন্দোলন যারা করছেন এই আন্দোলনের কারণেই দেশের একটা মানে ইন্টারনেট কানেকশান, যাই হোক গভর্নমেন্ট, এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে, এই বিষয়ে আসলে কী বলবো বলার মতো ভাষা নেই। আপনারা জানেন দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং অনেক ছাত্রছাত্রী মারা গেছে, যাই হোক তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আর যাই হোক সম্মানিত শ্রোতা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।